গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে ফেরি চালুর জন্য 2018 সালে কাজ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। 124 কোটি 77 লাখ টাকার এই প্রকল্প 2019 সালে শেষ হওয়ার কথা, তবে এরপর দুইবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়, সেই সাথে বাড়ে প্রকল্পের ব্যয়ও। চলতি বছরের জুন মাসে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ার কথা, তবে হঠাৎ নাব্যতা সংকট দেখা দেওয়ায় ফেরি চালু নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিআইডব্লিউটি এর কারিগরি কমিটি সরজমিনে পরিদর্শন করে জানান, ড্রেজিং না করে ফেরি চালু করা যাবে না। তবে সংস্থার চেয়ারম্যান জানান, বাহাদুরাবাদ বালাশিঘাট রুটে ফেরি চালুর চেষ্টা অব্যাহত আছে। প্রকৃতির এই যে প্রতিকূলতা, এটাকে আমরা বন্ধকতা হিসাবে না নিয়ে আমরা চেষ্টা করি যে কতটুকু আমরা উদ্ধার করতে পারি। এদিকে কারিগরি কমিটির পরামর্শে ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত ফেরি চালুর দাবিতে শুরু করেছেন আন্দোলন। আমরা দাবি জানাই যে দ্রুত প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়ন হোক। এটা উন্নয়নের নামে একটা প্রতারণা এবং জনগণের রাষ্ট্রের টাকাটা আত্মসাৎ করা হলো। কাশীর মধ্য দিয়ে জামালপুর ময়মনসিং ঢাকার সাথে একটা সংযোগ চাই, এটাই আমাদের হচ্ছে মূল দাবি। এছাড়া জামালপুর ও গাইবান্ধার মধ্যে ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণেরও দাবি জানান স্থানীয়রা। বিপ্লব ইসলাম, বৈশাখী সংবাদ, গাইবান্ধা।